সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, শারীরিকভাবে সুস্থ আছেন। আমি আজকে 27 এপ্রিল শনিবার 2024 এই ভিডিও আলোচনা করছি, দীর্ঘ 8 দিন পর আপনাদের জন্য, 8 দিন পর এই শেয়ার বাজার নিয়ে আলোচনা করছি। আপনারা জানেন আমি পারিবারিক ব্যস্ততা এবং ভ্রমণের ট্যুরের কারণে বিগত 7-8 দিন ধরে আপনাদের সামনে কোনো ভিডিও দিতে পারি নাই। আপনারা জানেন, যারা ফেসবুকে আমার সঙ্গে জড়িত আছেন, আমি ঢাকা চিটাগাং কক্সবাজারে বেড়াতে যাওয়ার জন্য পারিবারিকভাবে ট্যুরের কারণে ভিডিও দিতে পারি নাই। তো আমি আজকে আপনাদের জন্য একটি দারুণ এবং গুরুত্বপূর্ণ এবং শেয়ার বাজার নিয়ে একটি ভালো একটা সুখবর জানানো নিয়ে ভিডিও আলোচনাটি করতে চাই। আমাদের আজকের আলোচনার শিরোনাম, শেয়ার বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর, যে কোনো মুহূর্ত থেকে বাজার শক্তভাবে ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ, যারাতে যাচ্ছে ইনশাল্লাহ। এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আপনাদের সামনে আমাদের সামগ্রিক শেয়ার বাজার নিয়ে বর্তমান পরিস্থিতি এবং বর্তমান সিচুয়েশনগুলো আপনাদের সামনে তুলে ধরব। বন্ধুরা, শেয়ার বাজার একটি ধর্মই উঠানামা করা, এখানে আপস অ্যান্ড ডাউন হয় এবং শেয়ার বাজারের বিষয়টাই হলো এখানে এইরকম যে এখানে উঠানামা করে পরিকল্পিতভাবে বা কখনো অটো বা কখনো ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত উঠানামা করেই শেয়ার কেনা বেচা করে লাভ লসের বিষয় থাকে এবং শেয়ার বাজারটাই এরকম। এখানে স্বাভাবিক ধর্মই এটা উঠানামা করবে এবং এই উঠানামা পর্যায়েই কেউ লাভবান হন, কেউ লুজার হন। যারা প্যানিক হন, যারা গুজবে কান দেন, তারাই সাধারণত ক্ষতিগ্রস্ত হন। আর যারা স্মার্ট চালাক, তারা সবসময় স্মার্ট আচরণ করে এবং বাজার ট্রেন্ড ফলো করে এবং স্মার্ট আচরণ করে তারা লাভবান হন এবং তারা কখনো প্যানিকড হন না। তো বন্ধুরা, আমরা এই বর্তমান বাজারে এর বিষয়ে যারা জড়িত আছি তারা জানি, এই আমাদের শেয়ার বাজার অবশ্য কারসাজি চক্র, যারা সুবিধাবাদী গোষ্ঠী বা স্বার্থ হাসিল করার জন্য বাজারকে পরিকল্পিতভাবে বিভিন্ন নাটক, ষড়যন্ত্র, এগুলোর উদ্দেশ্যই হলো কম দামে প্যানিক ঘটিয়ে শেয়ার কালেকশন করে নেওয়া বা কম দামে হাতিয়ে নেওয়া। আর এই সব করতে করতে তারা পরিকল্পিতভাবে বা ইচ্ছাকৃত অনিচ্ছিত করতে করতে অনেক সময় কোনো নিউজ বাজারে এটা অটো প্যানিক নিউজ হয়ে যায় এবং সেটা তাদের জন্য, কারসাজি চক্রের জন্য একটা মেঘনায় চাইতে বৃষ্টির মতো অবস্থা হয় এবং বাজার আরও তারা বিনিয়োগকারীদেরকে বোকা বানান। সুতরাং এই যে এই ধরনের পলিসি, এটা কিন্তু শুধুমাত্র এবার হচ্ছে তা নয়, সব সময় হয়, কখনো বেশি হয় কখনো কম হয়। আর এই কম বেশি হওয়াতে সাধারণ বিনিয়োগকারীরা ভুল পথে চলেন, গুজবে কান দেন, প্যানিকটন এবং ওভার রিয়্যাক্ট করার ফলে বাজার আরও ফল করে, অনেকে আবার গুজবও ছড়ান, প্যানিক করেন। কিন্তু আপনারা জানেন আমাদের এই চ্যানেল, আমরা শুরু থেকে এ পর্যন্ত বিনিয়োগকারীদেরকে স্মার্ট কৌশলী বানানো এবং আমাদের চ্যানেলের মূল থিম হচ্ছে বিনিয়োগকারীরা যেন প্যানিক না হন এবং গুজবে কান না দেন এবং নিজে থেকে নিজ সিদ্ধান্ত নেন এবং সচেতন হন, গুজব এড়িয়ে চলেন, নিজে ওভার স্মার্ট হন। এটাই হলো আমাদের চ্যানেল থিম এবং আমরা সবসময় এটি বলে আসছি, করে আসছি এবং চালিয়ে আসছি যে আপনারা সচেতন হন, নিজে জেনে বুঝে সচেতন হন, গুজবে কান দেবেন না, প্যানিক হবেন না, কারো কথায় নয়, নিজ দায়িত্বে নিজে সিদ্ধান্ত নেবেন। এবং যদি আপনার অ্যাকাউন্ট ক্যাশ হয় তাহলে, আপনার যদি লোন মার্জিন না থাকে তাহলে আপনার সিদ্ধান্ত নিলে আপনি কখনো ক্ষতিগ্রস্ত হবেন না। যাই হোক, আপনাকে আপনি এই চ্যানেলের বিনিয়োগকারীদের জন্য সবসময় বিপদে আপদে সবসময় ছিলাম, আছি এবং থাকবো। এখন বন্ধুরা, আমরা দেখছি 6447 যখন ইন্ডেক্স ছিল সে লেভেল থেকে কিন্তু বাজার ফল করে আমরা গতদিন 5518 ইন্ডেক্স দেখেছি, একটি সময় 5479তেও নেমে যেতে দেখেছি। সেখান থেকে অবশ্য দিন শেষে রিকভারি করছে, করে 60 পয়েন্ট মাইনাস থেকে 5518, এবং দেখুন লক্ষণীয় বিষয়ে 511 কোটি টাকার লেনদেন হয়েছে। তো এটা স্বাভাবিক, ক্লিয়ার। যারা কিনা বাজার বুঝেন তারা অন্তত বুঝছেন যে বাজারে তো বায়ার আছে বা শেয়ার কিনছে, সুতরাং এখানে প্যানিকড হওয়ার
বা এখন যে অবস্থানে চলে এসেছে বাজার, একেবারে তলানিতে চলে আসছে, এই অবস্থাতেও প্যানিক হওয়া মানে একেবারে বোকামি ছাড়ার কিছু নয়। এরপর আমরা জানি বর্তমানে ইপিএসের শেষ মৌসুম চলছে এবং 30 এপ্রিলের মধ্যেই সমস্ত কোম্পানির ইপিএসের ঘোষণার ক্লিয়ার হয়ে যাবে, আর সম্ভাবনায় 90%। সুতরাং বাজারে এইখানে একটা আমরা দেখি ইপিএস ঘোষণার সময় বাজারে কিছুটা স্লো থাকে, সেইটারও কিন্তু একেবারে শেষ দ্বার প্রান্তে চলে এসেছে, শেষ প্রায় শেষ বলা যায়, 30 তারিখ পর্যন্তই থাকবে ইপিএস ঘোষণা অধিকাংশ, তারপর সেটার ক্লিয়ার হয়ে যায়, এটা বরাবর হয়। এছাড়া আমরা দেখছি নিয়ন্ত্রণ সংস্থা বাজারকে স্থিতিশীলতা করার জন্য যথেষ্ট প্রথম থেকেই চালিয়ে যান, কিন্তু গুজব কারসাজি চক্র, তারা অনেক শক্তিশালী অবস্থান নেওয়ার কারণে তারা বাজারকে ক্ষতিগ্রস্ত করে ফেলে এবং এই সাধারণ বিনিয়োগকারীরা প্যানিক হওয়ার কারণে আরও বিষয়টি ক্ষতিগ্রস্ত হয়ে যায়। যদিও নিয়ন্ত্রণ সংস্থা অনেক চেষ্টা করে যান এবং স্থিতিশীলতার স্বার্থে তারা কাজ করেন। এরপরও আমরা দেখছি বর্তমানে কারসাজি চক্রদের জন্য কঠোর হচ্ছেন নিয়ন্ত্রণ সংস্থা এবং সব মহল নড়ে চড়ে বসেছে এবং কঠোরভাবে মনিটর হচ্ছে। সুতরাং ইনশাআল্লাহ বাজার একটা সামনে ভালোর একটা সম্ভাবনার দিকে অধিকতর। এছাড়া বাজার যথেষ্ট পরিমাণে প্রায় 1000 পয়েন্টের মতো কারেকশন হয়েছে, সুতরাং এখান থেকে এই লেভেল থেকে আর নিচে যাওয়ার সম্ভাবনা খুবই সামান্য, বরং উপরে যাওয়ার সম্ভাবনাই অধিক এবং সর্বাপেক্ষা অধিক। এছাড়া আমরা যে বিষয়টি আমরা দেখছি যে 3% যে একটা লোয়ার সার্কিট দেওয়া হয়েছে, এটা একটা বিনিয়োগকারীদের ভালোর জন্য, কিন্তু এটাকেও একটা কিছু কিছু বিনিয়োগকারী প্যানিক করছেন এবং এই ডিএসইতে কর্তৃক 90টি শেয়ারে জেড়ে যাওয়ার বিষয়টি তুলে এনেছেন এবং এটাকে নিয়ে একটা প্যানিক করছেন, যেটা কোনো একটা গুজব ছাড়া কিছুই নয়। তাই আমি মনে করি এছাড়া বিশেক এই বিষয়ে ক্লারিফাই করছে যে আর কোনো শেয়ার জেডে যাবে না, সুতরাং এ বিষয়ে বিনিয়োগকারীদের অবশ্যই সচেতন হওয়া উচিত। এছাড়া আমরা দেখছি যে রিসেন্ট টাইমে যতগুলো ফোর সেল হয়েছে এগুলো প্রায় শেষ হয়ে গেছে, সুতরাং আর ফোর সেলের বিষয়টিও আর নেই। এছাড়া আমরা লোন মার্জিনের যে এটির মেয়াদ বাড়িয়ে দেওয়া হয়েছে সমন্বয়ের, সুতরাং 2025 সালের বাড়িয়ে দেওয়া হয়েছে, এটাও একটা ভালো দিক করা হয়েছে। এছাড়া আমরা দেখছি যে বাজারে অলরেডি যে 20-30-40% পর্যন্ত অনেক শেয়ার আর কমে গেছে, সুতরাং এই লেভেলে যে একটা হিউজ বাই প্রেশার চলছে বা চলবে এটা অস্বীকার করা যায় না। সুতরাং বাজারে আমি মনে করি এই সব পক্ষ নড়ে চড়ে বসেছে এবং যারা সাইড লাইনে ছিলেন সেল করে যারা প্যানিক করেছেন তারাও শক, বর্তমানে ক্লান্ত, মানে অলরেডি তাদের প্ল্যানিং অনুযায়ী তারা আমি মনে করি বা তারা ইনভেস্টে চলে গেছেন এবং যার ফলশ্রুতি আমরা দেখছি বাজারে 500+ যেটা 400 করছি বর্তমানে 500+ লেনদেন রিসেন্ট টাইমে বিগত কয়েকদিন হচ্ছে। ওভারঅল আমি মনে করি বাজার যে কোনো মুহূর্ত থেকে একটা বিশাল শক্তি নিয়ে বাজার ঘুরে দাঁড়াবে এবং এই বাজার একটা শক্তিশালী অবস্থানে যাওয়ার একেবারে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে আমি মনে করি। তাই এই লেভেল থেকে আমি আপনাদেরকে বিনিয়োগকারীদেরকে অনুরোধ করবো আর কোনোভাবে আপনারা প্যানিক হবেন না। দেখুন বাজারের বর্তমানে মার্কেট পিও আমরা দেখছি 16.2 অবস্থানে রয়েছে, একেবারে ইনভেক্সযোগ্য পি, বাজারে 250 কম রয়েছে। আমরা দেখছি বিভিন্ন সেক্টরে ভালো মানে ইনভেস্টও রয়েছে, এই বাজারেও বেশ কিছু শেয়ারে আমরা শক্ত অবস্থান হতে দেখেছি, পজিটিভ থাকতে দেখছি। সুতরাং বাজারে আমি মনে করি যে অচিরেই একটা বড় শক্ত অবস্থান এবং ভালো অবস্থান বিনিয়োগকারীদের জন্য বিশাল সুখবর আসতে যাচ্ছে এবং এটা যে কোনো মুহূর্ত থেকে হতে পারে, ইনশাআল্লাহ রবিবার থেকেও হতে পারে। তবে আমি আশাবাদী বাজার আর প্যানিক টাওয়ার কিছু নেই, বাজারে সকলে জেনে বুঝে বিনিয়োগ করবেন, প্যানিক হবেন না, গুজবে কান দেবেন না, কাউকে প্যানিক করবেন না এবং নিজে ক্ষতিগ্রস্ত হবেন না, কাউকে ক্ষতিগ্রস্ত করবেন না। আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম। আপনারা জানেন আমি বিগত সময় বেশ কিছুদিন ধরে ট্যুরে থাকার কারণে, ফ্যামিলিক ট্যুর ঢাকা কক্সবাজার ট্যুরের কারণে, আমরা কাছিরাঙ্গ কক্সবাজার ট্যুরের কারণে আমি ভিডিও দিতে পারি নাই। তো আজ থেকে আবার পুনরায় ভিডিও দেবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।